উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে বেআইনিভাবে যারা জবরদখল করে রয়েছে তাদের বুধবার সরকারি নোটিশ দেয় প্রশাসন। প্রসঙ্গত জেলা প্রশাসনের বৈঠকে মধ্যমগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন হাসপাতাল জবরদখল মুক্ত করতে হবে। তারপর থেকেই জেলাশাসক হাসপাতাল চত্বরে আধিকারিকদের পরিদর্শনে পাঠান। আর বুধবার সরকারিভাবে নোটিশ দেয়া হয়েছে সমস্ত জবরদখলকারী দোকান নার্সিংহোম থেকে শুরু করে খাটার সহ হাসপাতাল চত্বরে জবরদখলকারী দেয়। যদিও এখানকার বসবাসকারীদের দাবি দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করে চলেছে, এই জমির সমস্ত কাগজপত্র রয়েছে, আগেও বহুবার এই নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, এমনকি কোর্টে কেস চলছে এখনো, এমন অবস্থায় সরকারি আধিকারিকরা ফের একবার নোটিশ জারি করেছে তাদের সঙ্গে পৌরসভায় দেখা করার জন্য। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আমরা এখানে 50 থেকে 60 বছর ধরে বসবাস করছি, তার বেশি বেশিটা আমি বলবো না, আমি যতটুকু জানি 50 থেকে 60 বছর আমরা এখানে বসবাস করছি। আমাদের লিগ্যাল কাগজ আছে, পর্চা আছে, দলিল আছে, পুরোভাবে ট্যাক্স দিয়ে বাড়ি করেছি, তার প্ল্যান পাস করিয়েছি। এমতো অবস্থায় এত বছর পরে ওনারা এসে বলছেন এই জায়গা নাকি হেলথ সেন্টার, কিন্তু আমার বাপ কাকারা করে থুয়ে গেছে, যে পেপার্স আমরা দেখেছি সেই পেপার্স অনুযায়ী বলছি যে আমাদের পর্চা আছে, দাখিলা আছে, খাজনা দেই বাড়ি বিল্ডিং করেছি, তার প্ল্যান পাস করানো আছে। এখন কি বলছে প্রশাসনের তরফ থেকে? প্রশাসনের তরফ থেকে আমাদের মিটিংয়ে এর আগে বহুবার ডেকেছে, এখনও ডেকেছে ওই 9 তারিখে। বলবো কি, পেপার যেটা রাইট সেটাই ঠিক। আপনাদের যদি পেপার ওকে থাকে তাহলে বারবার কেন এইভাবে হ্যাকেল হতে হচ্ছে, সরকার কেন আপনাদেরকে এইভাবেই করছে? আমাদের কোর্টে কেস হয়েছে আগেবার। ওটা কি এখনো কেস কি চলছে? চলছে কি না আমি এটা ঠিক বলতে পারবো না, মানে আমাদের একজন মেম্বার আছে সে চা পরিচালনা করে। সে আপনাদের পরিচালনা করেন? এখন যদি মনে হয় যে আপনাদের মনে করুন সরকার যদি বলে এটা সরকারি জায়গা হেলথের, হ্যাঁ, যদি উঠে যেতে বলেন সেক্ষেত্রে আপনারা কী করবেন? আমরা উঠবো, কোর্টের রায় হয়ে গেলেই উঠে যাবো। কোর্টের রায় হয়ে গেলে উঠবেন? কোর্টই ঠিক জাজমেন্ট হবে, কোর্ট যা ডিসিশন করবে সেটা আপনারা মেনে নেবেন, এটাই তো? আচ্ছা, কী নাম আপনার? রবীন্দ্রনাথ দাস। এখানে কতদিন ধরে আছেন? এখানে ধরুন 50 থেকে 60 বছর। 50 থেকে 60 বছর ধরে এখানে বসবাস করছেন? এসেছিল হাবড়া থানা। কি কারণে আসলো এরা? এসে আমাদের নোটিশ দিতে। কিসের নোটিশ দিল? পৌরসভা থেকে এই জমির। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করে বলেছিল যে যারা হসপিটালের ভিতরে অবৈধভাবে নোটিশ, এটা শুনেছি, এটা মুখ্যমন্ত্রীর এটা বলেছে। আমাদের তো জায়গাটা ধরে এটা আমরা প্রায় 80-85 বছর বাস করছি, আমাদের রেকর্ডপত্র সবই ছিল, এখন রেকর্ডপত্র তো এই 18 সালে আমাদের রেকর্ড নাকি কেটে গেছে নাকি, তাহলে রেকর্ডটা কাটে গিয়ে বলতে তোমাদের জাল রেকর্ড। এটা আপনি কি মনে করেন এটা টোটালি আগে থেকে হসপিটালেরই জায়গা ছিল, সরকারি জায়গা না? কী করে জানবো এটা? আমার বাপ ঠাকুরদা সব এর থেকে চলে গেলো, আমরা কী করে জানবো? আপনাদের কী বলা হয়েছে, কোথায় দেখা করতে বলা হয়েছে কাগজটা নিয়ে? কাগজটা নিয়ে পৌরসভায়। পৌরসভাকে আমাদের কাগজপত্র নিয়ে যাবো, কাগজপত্র আমাদের দেখবে আমরা কি জালে, আমরা কি সরকারি জায়গায় বাস করছি কিনা। এর পিছনে কারো হাত আছে বলে মনে করছেন? কী করে বলবো কি হাত আছে না আছে? আপনাদের কি এই জায়গার কোনো দলিলপত্র? সব আছে আমাদের, আমরা পৌরসভার ট্যাক্স দিচ্ছি, খাজনা দিচ্ছি, দলিল আছে। কি নাম আপনার? সুধাংশু ঘোষ। সর্দার হার্ডওয়্যার, ধুলিয়ানের বুকে হার্ডওয়্যার সামগ্রীর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে রয়েছে অম্বুজা সিমেন্ট ও নেরোল্যাক রঙের ডিলার। তাছাড়া একই ছাদের তলায় পেয়ে যাবেন SRMB, জিন্দাল, আধুনিক, প্যান্থারের মতো গুণগত মানের রড পাওয়া যায়। এছাড়াও পাবেন ক্রম্পটন, হ্যাভেলস,
ঊষা কোম্পানির সাবমার্সিবল ও পাইপলাইনের সমস্ত রকম সরঞ্জাম সহ পিভিসি পাইপ, কাঁটা, তার ইত্যাদি। এছাড়াও কম্পিউটার দ্বারা অতি যত্ন সহকারে এখানে কালার তৈরি করা হয়। তাই হার্ডওয়্যারের যাবতীয় সরঞ্জাম নিতে হলে আপনাকে আসতেই হবে আমাদের প্রতিষ্ঠানে। সর্দার হার্ডওয়্যার, প্রোপাইটার মোহাম্মদ সেফাউল হক। আমাদের ঠিকানা হাউসনগর ব্রিজ, 3 পাকুড়িয়া, ধুলিয়ান, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7001454597 অথবা 9475370209 অথবা 9434533251 এই নম্বরে।